দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিল। শনিবার রাতে হরিণটানা থানার খানজাহাননগর এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক প্রধান সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ, যে চারজনই উচ্চশিক্ষিত, যার মধ্যে আঞ্চলিক প্রধান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে খুলনার একটি স্কুলে শিক্ষকতা করতেন, অন্য তিনজন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে অনলাইনে সদস্য সংগ্রহ করত, এজন্য টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের। এই সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং এই মতবাদ, যে মতবাদ সাধারণত ইন্টেলেকচুয়াল অংশের মাধ্যমে তারা করতে চায়, বিভিন্ন পেশাজীবী, উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় জড়িত যারা উচ্চশিক্ষিত মানুষ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে তারা টার্গেট করে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। হিজবুত তাহরিরের খুলনা আঞ্চলিক প্রধান আনিসুর রহমান রকি এর আগে ঢাকায় জঙ্গিবাদে জড়িয়ে তিন দফায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।